أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি যে যেখানে যে প্রান্তে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ সব সময় দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক সম্মানিত ভিউয়ার্স আজকে চমৎকার আরেকটি হাদিস নিয়ে হাজির হলাম ঈমান অধ্যায় সহিহ বুখারীর প্রথম খণ্ড থেকে হাদিস নাম্বার 18 আব্দুল্লাহ ইবন মাসলামা রাদিয়াল্লাহু আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই দিন দূরে নয় যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি বকরি যা নিয়ে সে পাহাড়ে চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে ফিতনা থেকে সে তার দীনকে নিয়ে পালিয়ে যাবে অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার ভবিষ্যদ্বাণী জানতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে তিনি ভবিষ্যদ্বাণী নির্ধারণ করতেন সেই দিন আজ চলতে আসে সম্মানিত বন্ধুরা দেখেন দীনকে বাঁচাবার জন্য ঈমানকে দৃঢ় রাখার জন্য অনেকেই অনেক দেশে কিন্তু হিজরত করতে আসে অনেক স্থান থেকে আরেক স্থানে হিজরত করতে আসে যেহেতু সে তার আমল আখলাক এবং দীনকে বাঁচাবার জন্য ওই এলাকায় এমন ফিতনা চলে সেই দেশে এমন ফিতনা চলে যে ওখানে থাকা ওই স্থানে থাকা সম্ভব হচ্ছে না এবং দীনকে নিয়ে বসবাস করা সম্ভব হচ্ছে না তাই দীন নিয়ে পালিয়ে যাওয়ার মতো অনেক মুসলমান এখন এক দেশ থেকে আরেক দেশ এক স্থান থেকে আরেক স্থানে হিজরত করতে আসে দেখছেন বন্ধুরা কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চমৎকার হাদিস আস্তে আস্তে মিলে যাচ্ছে সামনে আরো আস্তে আস্তে মিলে যাবে দেখেন এই ফিতনার দুনিয়ায় ঈমান বাঁচিয়ে রাখা বড় কষ্টকর ঈমানকে ধরে রাখা বড় কষ্টকর তাই আমরা চেষ্টা করব সব সময় যেখানে ফিতনা সেখান থেকে আমাদের ঈমানকে নিয়ে আমরা অন্য স্থানে চলে যাব ইনশাআল্লাহ এবং ঈমান সবচাইতে আমার আগে বাঁচাতে হবে তারপরে আমার বাকি জীবনগি ঈমানকে বাঁচিয়ে আমার যেখানে ঈমান ভালো থাকবে আমি যেখানে আমার রোজা নামাজ হজ যাকাত সহ ইসলামের সমস্ত কাজগুলো সুন্দরভাবে করতে পারব সেই স্থানে আমার জন্য সবচাইতে বেটার হবে তো অবশ্যই আমরা চেষ্টা করব যেখানে ফিতনা ফ্যাসাদ বেশি যেখানে ঝামেলা বেশি ঈমান নিয়ে চলাফেরা করতে কষ্ট বেশি আমরা সেখান থেকে যেখানে ঈমান আমাদের জন্য পরিপূর্ণভাবে পালন করতে পারব সেখানে যেতে পারবো ইনশাআল্লাহ এবং সেখানে গিয়ে আমাদের ঈমানকে বাঁচাতেই হবে তো বন্ধুরা আসুন আমরা ফিতনা থেকে বেঁচে আমাদের ঈমানকে আমাদের দ্বীনকে আমাদের ইসলামকে এবং আমাদের আমল আখলাককে সহি শুদ্ধভাবে যে স্থানে আমাদের জন্য নিরাপদ সেখানে আমরা ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্বীনের পথে পথ চলবেন এবং সব সময় নিরাপদে পথ চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু